হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা মাইতি 2022। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি, কেন একটু জ্বর সর্দি হয়েছে। আশা করি আমার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো। কাল বিকেলে ফুচকা বিক্রি করতে আসছিল, তো সবাই ফুচকা খাওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছে। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ, বিকেলে হই হাল্লা আনন্দ করে সময়টা আমাদের কেটে যায়। এখানে ভাই বোন কাকিমা ঠাম্মা বৌদি, তো এদের সঙ্গে সময়টা কাটে আমাদের বিকেলে। জায়গাটা তো খুব ছোট, সেই জন্য তিনজন তিনজনের করে চুরমুর বানাচ্ছে। ভিডিও শেষে কিন্তু একটা মজার জিনিস ঘটেছিল। আমরা চুরমুরে খাওয়ার পর একটা হনুমান আসছিল, তো সেই হনুমানটাকে মারার জন্য সবাই হিমশিম খেয়ে গেছিল। চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা শেষে গিয়ে দেখতে পারবে। কাল চন্দ্রগ্রহণ ছিল, ওই জন্য ছবিগুলো একটু আবছা আবছা মতো, কেন তাড়াতাড়ি মেঘলা মেঘলা হয়ে গেছিল সেই জন্য। চুরমুরটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, টক আর ঝালটা বেশি করে বোঝা যাচ্ছিল, ওই জন্য বেশি ভালো লাগছিল। এখন কি খাচ্ছ বলো, এখন কি খাচ্ছ বলো? এটা আজ এটা কি খাচ্ছ? কি ফুচকা? কি খাচ্ছ এটা? ডাবি তো ডাবি বলে চুরমুর চুবুর চুবুর না ফুচকা বল ফুচকা 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 কি করে খেলি? দেখো সেই দূরে একটা ছোট্ট হনুমান বসে আছে, একটা হনুমান বসেছিল, তো সেটা মারার জন্যই এত লোক এদিক ওদিক করছে, হইচই করছে। সামনে যে মারতে পারছি লাগে, তোমার জালুম গুলো নষ্ট করে দিচ্ছে। দেখো কে হনুমানটা মারতেই পারলো না, একদম পালিয়ে গেল শেষ পর্যন্ত। গেড়িটা দেখেছিস? গেড়িটা